नमस्कार बंधुरा, आमार चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो साबुर खिचुड़ी। एई रेसिपिटी आपनारा जे कोनो उपोशेर दिन बा बाच्चादेर टिफिने बाड़ीते थाका खूब अल्प उपकरणे बानिये निते पारेन। ताहले चलुन रान्नाटा शुरू करी। साबुर खिचुड़ी बानाते आमी एखाने निएछि एक कप मतो सोना मुगेर डाल। एई मुग डालटिके आमी शुकनो खोलाय खूब भालो करे भेजे नेब। एखान थेके सुंदर एकटा गन्ध बेर होले मुग डालटिके आमी एकटि पात्रे तुले नेब। এরপর দেব কড়াইয়ের মধ্যে সরষের তেল। তেল গরম হলে এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, আর দেব একটা তেজপাতা। তেজপাতাটাকে ছিঁড়ে দিলে এর থেকে গন্ধটা খুব ভালো বের হয়। এরপর এর মধ্যে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচের ফোড়ন। এগুলো থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব আমরা গোটা জিরে। এরপর দেব গ্রেট করে রাখা আদা। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমরা দেব চৌকো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি মাপের আলু নিয়েছি। এরপর এর মধ্যে দেব কুমড়ো। কুমড়োটাকেও আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এরপর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে বাটা, এখানে জিরে গুঁড়োও দিতে পারেন, শুকনো লঙ্কা বাটা। মশলা আর সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখুন এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা। এরপর দেব সাবুদানা। এই সাবুদানাটাকে আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিলে সাবুদানার খিচুড়িটা কোনো মতেই দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন এটা আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব জল। জলটা আমরা পরিমাণ বুঝে দেব। এরপর আমরা দেব এর মধ্যে স্বাদ মতো নুন, আর দেব চিনি। ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো, আর দেব দুটো কাঁচা লঙ্কা। এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট মতো। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। দেখুন আমাদের সাবুদানার খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে, আর আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা গ্যাসটাকে অফ করে দেব। ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন আমাদের সাবুদানার খিচুড়ি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।